এই ভিডিওতে আজ আমরা শিখব এক্সেলে ড্রপ ডাউন লিস্ট বানানোর তিনটি ধরন। এক্সেলে ড্রপ ডাউন লিস্ট দিয়ে আপনি কোনো টেক্সটকে বারবার না লিখে সরাসরি সিলেক্ট করে আপনার কাজের সময় অনেকটা বাঁচাতে পারবেন। দেখা যাক ফার্স্ট নিয়ম। ফার্স্ট ভিডিওতে আপনি যেখানে ড্রপ ডাউন লিস্ট তৈরি করবেন সেই এরিয়াটা আগে সিলেক্ট করে নেবেন। আমি এই হেডটক এরিয়ার মধ্যে ড্রপ ডাউন লিস্ট তৈরি করব। প্রথমে সেই এরিয়াটুকু সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর উপরে দেখুন ডেটা একটা ট্যাব আছে। ডেটা ট্যাবে যাওয়ার পর এখান থেকে ডেটা ভ্যালিডেশন, ডেটা ভ্যালিডেশনে ক্লিক করার পর এখান থেকে আমরা চলে যাব লিস্ট, তারপর সোর্স। এখানে ক্লিক করার পর সোর্স আমি যেখান থেকে আমার ডেটাগুলোকে নিয়ে আসবো সেটাই আমাদের সোর্স। আমাদের সোর্স এখানে সিলেক্ট করলাম, এরিয়া সিলেক্ট করার পর এখানে ওকে, এবং এখানে আমাদের চলে আসছে প্রেজেন্ট। এটা হয়ে গেল আমাদের ফার্স্ট নিয়ম, কি করে আমরা ডট ডাউন লিস্ট তৈরি করতে পারি। এখন আমরা যাচ্ছি সেকেন্ড নিয়মে। এখন আমরা দেখবো সেকেন্ড নিয়ম কিভাবে দ্বিতীয় নিয়মে আমরা ড্রপ ডাউন লিস্ট তৈরি করতে পারবো। তো আমি দ্বিতীয় নিয়ম এই এরিয়ার মধ্যে করব। তো সেম প্রসেস, আগে এরিয়াটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে ডেটা ভ্যালিডেশন, ডেটা ভ্যালিডেশন ক্লিক করার পরে আবারও লিস্ট। লিস্টে যাওয়ার পরে এখানে মানে যে ডেটাগুলো আমরা ড্রপ ডাউনে নিয়ে আসবো সেই ডেটাগুলোর নাম আমরা এখানে লিখব। কমা পেজ দিয়ে ফিমেল, আরো যদি কিছু থাকে কমা দেবেন, পেজ তারপর নামটা লিখবেন। ওকে, এখন এখানে চলে আসছে মেল ফিমেল ফিমেল মেল মেল। এখন আমরা দেখব আমরা ফার্স্ট নিয়ম আমরা দেখলাম কিভাবে ড্রপ ডাউন লিস্ট তৈরি করা যায়, সেকেন্ড নিয়মে আমরা দেখলাম, এখন আমরা দেখব তৃতীয় নিয়মটি, থার্ড নিয়ম, এখানে কিভাবে ড্রপ ডাউন লিস্ট তৈরি করা যায়। তার তৃতীয় নিয়মটা দেখাবো, সেখানে আমাদের যে ডেটাগুলো আছে যেগুলো ড্রপ ডাউনের মধ্যে নিয়ে আসবো সেটা আমাদের সেকেন্ড পেজে তৈরি করা আছে। তো এখান থেকে আমরা সরাসরি ওখানে ড্রপ ডাউন লিস্টে নিয়ে যাবো, সেটা কী হবে সেটাই এখন আমরা এই ভিডিওতে আপনাকে দেখা। প্রথমে যে ডেটাগুলো আপনি ড্রপ ডাউনের মধ্যে নিয়ে যাবেন সে ডেটাগুলোকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর নেম বক্স, নেম বক্স মানে যেখানে A1 লেখা আছে এটা হলো আপনার নেম বক্স। এখান থেকে আমি যে কোনো একটা নাম সিলেক্ট করব, নাম দেব, নাম এখানে কোর্স লেখ, নাম চেঞ্জ হয়ে গেল। এখন আরো সেম নিয়ম, আমরা এরিয়াটাকে সিলেক্ট করে নেব, তারপর ডেটা ভ্যালিডেশন, এখান থেকে লিস্ট। এখন এখানে কিভাবে দ্বিতীয় পেজের ডেটাগুলো এখানে নিয়ে আসবে, তো একটা সিম্পল একটা স্টেপ দেখে নিন কিভাবে করতে হয়। ইজিক্যাল আমরা যে নামটা দিয়েছিলাম সেই নামটা, ওকে, দেখুন এখানে চলে আসছে। আমরা যে নামগুলো ওখানে সিলেক্ট করেছি সেই নামগুলো এখানে চলে আসছে।
এই হলো আমাদের তিনটা নিয়ম কিভাবে ড্রপ ডাউন লিস্ট তৈরি করতে পারি। Thanks for watching this video.